তাহলে কি এবার জায়েদ খানকে বিয়ে করতে চলেছেন সায়ন্তিকা? এমনই প্রশ্ন ছুটে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে, কি জবাব দিলেন সায়ন্তিকা জানাবো। এদিকে আবার অভিনেত্রী সোহিনীর পোশাক নিয়ে হচ্ছে হাসাহাসি, করা হচ্ছে উর্ফি জাবেদের সঙ্গে তুলনা। আবার শ্রাবন্তীর বোল্ডনেস নিয়ে হচ্ছে কটাক্ষ, কি কি হচ্ছে চলুন জানা যাক। প্রথমে আসা যাক টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকারের কাছে। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী। এবার ফুলের মালা দিয়ে খোলামেলা ফটোশ্যুট করে আবারও আলোচনায় এলেন জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। আলো আধারী ফটোশ্যুটে গলায় একাধিক মালা পরেছেন সোহিনী, সঙ্গে পরেছেন মেরুন রঙের লেহেঙ্গা। চোখে কালো কাজল পরে একেবারে অন্যরকম লুকে ধরা দিলেন অভিনেত্রী। এই ছবি দেখতেই অনেকেই তাকে এবার অভিনেত্রী উর্ফি জাবেদের সঙ্গে তুলনা করছেন। ফটোশ্যুটের ছবি শেয়ার করে লিখেছেন বিরহ, মূলত একটি ফটোশ্যুটের জন্যই এমন লুক ধারণ করেছেন সোহিনী, আর তা নিয়েই চলছে আলোচনা। সোহিনী সরকারের আবেদনময়ী লুক দেখে অনেকেই প্রশংসা করেছেন, আবার বলেছেন নতুন উর্ফি জাবেদ হয়েছেন এই টলিউডের অভিনেত্রী সোহিনী সরকার। উর্ফি জাবেদের সঙ্গে তার কি সত্যিই মিল রয়েছে, আপনাদের কি মন্তব্য? চলুন এবার আসা যাক সায়ন্তিকা এবং জায়েদের কাছে। ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে কলকাতার অভিনেত্রী সায়ন্তিকার প্রেমের গুঞ্জন রয়েছে মিডিয়ায়। তারা একটি সিনেমায় শুটিং শুরু করেছিলেন, কিন্তু নানা জটিলতায় তা বন্ধ হয়ে যায়। সিনেমাটির সংশ্লিষ্ট অনেকে সে সময় বলেছিলেন তারা শুটিংয়ের সময় ফাঁকি দিয়ে নিজেদের মধ্যে সময় কাটিয়েছেন, তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে। রাজনীতির মাঠ কিংবা সিনেমার পর্দায় কোনোটিতেই যেন সাফল্য মিলছে না অভিনেত্রী। তবে কি এবার সংসারী হচ্ছেন নায়িকা, এমন প্রশ্নও আসছে সামনে। এবার নিজের বিয়ে এবং জায়েদ খান প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদ মাধ্যমে কথা বলেছেন অভিনেত্রী সায়ন্তিকা। তাকে প্রশ্ন করা হয় জায়েদ খানের কি বউ হচ্ছেন তিনি, এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন না না একেবারেই নয়, আমি কারোরই বউ হচ্ছি না। তাহলে জায়েদ খানের বউ হচ্ছেন না, এমন প্রশ্নে সায়ন্তিকা আবার বলেন আমি কারোর নামে মিথ্যা অপবাদ দিই না। জায়েদ খান ভীষণই ভালো একজন মানুষ, আমি সত্যি তার থেকে অনেক সাহায্য পেয়েছি, তাকে সম্মান দিয়েছি আমি। সায়ন্তিকা আরও বলেন বাবা মা এখনও আমাকে বিয়ে দিতে আগ্রহী নন, আমি তো সবসময় মিডিয়ার বন্ধুদের বলি পাত্র খুঁজে দাও আমি বিয়ে করে নেব, কিন্তু জায়েদ খানকে আমি বিয়ে করছি না, এটা একেবারে ফিক্সড। তাহলে বোঝাই যাচ্ছে জায়েদ খানের সঙ্গে তেমন কোনো সম্পর্ক নেই অভিনেত্রী। এবার আসা যাক সাহসী লুকে অভিনেত্রী শ্রাবন্তীর কাছে। কলকাতার আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় নানা বিষয় নিয়েই আলোচনায় থাকেন, এবার তার সাহসী লুক নিয়ে হচ্ছে প্রশংসা এবং কটাক্ষ। সম্প্রতি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রকাশ করেছেন কিছু ছবি, যাতে কালো রঙের একটা বোল্ড ড্রেস পরে দেখতে পাওয়া গেল অভিনেত্রীকে, যাতে বক্ষবিভাজিকা এবং তার তিল নিয়ে হচ্ছে কটাক্ষ। ফটোগ্রাফার তথাগতই এই ছবিগুলো তুলেছেন এবং পোস্ট করেছেন। অনেকেই বলেছেন শ্রাবন্তীর ভরা যৌবন যেন এখনও শেষ হচ্ছে না, তিনটি বিয়ে করেও তার যৌবন যেন এখনও টিকে রয়েছে। অনেকেই তার তিলের প্রশংসা করেছেন। শ্রাবন্তীর এই বোল্ডনেস নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। এমনই সব লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফ লাইন।